আরও ইডি সিবিআই হানা এবং গ্রেপ্তারের জন্য তৈরি থাকুন ইন্ডিয়া বৈঠকে বার্তা খড়গের। লোকসভা ভোটের আগে আরও সক্রিয়তা বাড়াতে পারে সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মতোই কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী নেতাদের নিশানা করে তল্লাশি অভিযান বাড়াতে পারে, হতে পারে আরও গ্রেপ্তারের ঘটনাও। মুম্বাইয়ের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে শুক্রবার কথা বললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। তার কথায় পাটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে, তাই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার কারণেই রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরই পাশাপাশি লোকসভা ভোটের আগেই বিজেপি সুকৌশলে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাতে পারে বলেও শুক্রবার সতর্কবার্তা শুনিয়েছে খড়গে। বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা শেয়ার করে কারচুপির অভিযোগ, আদানি গোষ্ঠীকে মোদী সরকারের বিভিন্ন রকম সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে নজর ঘোরাতেই সিবিআই ইডিকে লোকসভা ভোটের আগে আরও সক্রিয় করা হবে। বিরোধীদের আশঙ্কা, মনীষ সিসোদিয়া, সেন্থিল বালাজির মতোই বিরোধী শিবিরের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হতে পারে বিভিন্ন মামলায়। বিশেষত কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, আরজেডি, জেইইউ, এনসিপি, শিবসেনা এদের মতো শক্তিশালী বিরোধী দলগুলোকে বিশেষভাবে নিশানা করতে হতে পারে। ঘটনাচক্রে মুম্বাই বিরোধী জোটের বৈঠকের আগেই মোদী ঘনিষ্ঠ আদানির বিরুদ্ধে নতুন করে আর্থিক অনিয়মের প্রতিবেদন প্রকাশ করছে দুটি প্রথম সারির বিদেশি সংবাদপত্র। গোটা কারবারে গৌতম আদানির ভাই বিনোদ আদানি এবং দুজন বিদেশি শক্তি বিদেশি ব্যক্তি জড়িত, যাদের মধ্যে একজন আবার চীনের নাগরিক। বৃহস্পতিবার মুম্বাই পৌঁছেছে সাংবাদিক বৈঠক করে রাহুল প্রশ্ন করেন কার টাকায় শেয়ার কিনেছিল আদানি গোষ্ঠী। আরও ইডি সিবিআই হানা এবং গ্রেপ্তারের জন্য তৈরি থাকুন ইন্ডিয়া বৈঠকে বার্তা খড়গের। লোকসভা ভোটের আগে আরও সক্রিয়তা বাড়াতে পারে সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মতোই কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী নেতাদের নিশানা করে তল্লাশি অভিযান বাড়াতে পারে, হতে পারে আরও গ্রেপ্তারের ঘটনাও। মুম্বাইয়ের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে শুক্রবার কথা বললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। তার কথায় পাটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে, তাই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার কারণেই রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরই পাশাপাশি লোকসভা ভোটের আগেই বিজেপি সুকৌশলে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাতে পারে বলেও শুক্রবার সতর্কবার্তা শুনিয়েছে খড়গে। বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা শেয়ার করে কারচুপির অভিযোগ, আদানি গোষ্ঠীকে মোদী সরকারের বিভিন্ন রকম সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে নজর ঘোরাতেই সিবিআই ইডিকে লোকসভা ভোটের আগে আরও সক্রিয় করা হবে। বিরোধীদের আশঙ্কা, মনীষ সিসোদিয়া, সেন্থিল বালাজির মতোই বিরোধী শিবিরের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হতে পারে বিভিন্ন মামলায়। বিশেষত কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, আরজেডি, জেইইউ, এনসিপি, শিবসেনা এদের মতো শক্তিশালী বিরোধী দলগুলোকে বিশেষভাবে নিশানা করতে হতে পারে। ঘটনাচক্রে মুম্বাই বিরোধী জোটের বৈঠকের আগেই মোদী ঘনিষ্ঠ আদানির বিরুদ্ধে নতুন করে আর্থিক অনিয়মের প্রতিবেদন প্রকাশ করছে দুটি প্রথম সারির বিদেশি সংবাদপত্র। গোটা কারবারে গৌতম আদানির ভাই বিনোদ আদানি এবং দুজন বিদেশি শক্তি বিদেশি ব্যক্তি জড়িত, যাদের মধ্যে একজন আবার চীনের নাগরিক। বৃহস্পতিবার মুম্বাই পৌঁছেছে সাংবাদিক বৈঠক করে রাহুল প্রশ্ন করেন কার টাকায় শেয়ার কিনেছিল আদানি গোষ্ঠী।